নানা রকম পুষ্টিগুণে সমৃদ্ধ এই কচুরলতি শুধুমাত্র পরিষ্কার করার কষ্টের কারণে আমরা কিন্তু অনেকেই খেতে পারি না। সেজন্য আমি আজকে আপনাদের খুব সহজে কচুরলতি পরিষ্কার করা সহ ইলিশ মাছের মাথা দিয়ে কীভাবে কচুরলতি রান্না করতে হয় সেই রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শায়লা স্পোর্টের শায়লা বলছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নানা ধরনের কচু পাওয়া যায় আমাদের দেশে, পানি কচু, মুখী কচু, কচুরলতি, ওল কচু প্রভৃতি। তবে পুষ্টি ও গুণগুণের দিক থেকে কচু এবং কচু পাতা অনেক উপকারী। বিশেষজ্ঞর মতে কালো কচুর ডাটা এবং পাতায় পুষ্টির মোটামুটি সব উপাদানই থাকে। লতিতে আয়রন, মিনারেল এবং সব ধরনের ভিটামিন পরিমাণে থাকে। তো খুব সহজে কচুরলতি পরিষ্কার করার জন্য আমি এখানে একটা লতি নিয়েছি প্রথমে। আর আমাদের বাসায় যে মাজনিগুলো থাকে, আমরা যেগুলো দিয়ে থালাবাটি পরিষ্কার করি, সেই মাজনি নিয়েছি। এখন সেই মাজনি দিয়ে আমি আস্তে আস্তে এটাকে ঘষা দিব। আর এটার যে ওপরের খোসাটা, সেটা কিন্তু এভাবে উঠে আসবে। আর এই কাজটা খুব সহজেই করা যায়। এবং এক মিনিটের মধ্যে আপনারা 4-5টা কচুরলতি কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। এভাবে যদি চেষ্টা করে দেখেন তাহলে অবশ্যই আপনাদের সময় বাঁচবে। প্লাস যারা আপনারা পরিষ্কার করার কারণে কচুরলতি খেতে পারেন না, তারাও কিন্তু এই পুষ্টিগুণে সমৃদ্ধ কচুরলতি খেতে পারবেন। কচুরলতিতে বিভিন্ন পুষ্টিগুণ থাকে এবং এই কচুরলতি কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে, আমাদের শরীরের রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে, সেই সাথে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে, হাড়ের গঠন বৃদ্ধি করে। আর এই কচুরলতিটা আপনার ত্বক এবং চুলের জন্যও কিন্তু খুবই উপকারী। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে লতিটা পরিষ্কার করছি। এভাবে কিন্তু খুব সহজে আপনারা 1 মিনিটের মধ্যে 4-5টা কচুরলতি পরিষ্কার করে নিতে পারবেন এবং পরিষ্কার করে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। তো একইভাবে কিন্তু আমি আমার সবগুলো কচুরলতি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে আমার সাইজ মতো কেটে নিয়েছি আমি যেভাবে রান্না করব। তো এগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে রান্নার কাছে চলে এসেছি। তো আমি চুলোতে একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো আমি এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে ইলিশ মাছের মাথা, লেজের অংশটা দিয়ে দিচ্ছি। আর মাথাটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখানে আমি 2টো মাথা আর 2টো লেজ দিয়েছি। আর এই কচুরলতিটা যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি মাছটাকে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা বাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, কারণ আমি শুকনো মশলা এর মধ্যে অ্যাড করব, মশলাটা যাতে পড়ে না যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আপনারা এই মশলাগুলো আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কচুরলতিটা যদি কম বেশি হয় সেক্ষেত্রে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি পরে চেক করে আবার অ্যাড করে দিব যদি প্রয়োজন হয়। তা আমি এখন মাছগুলোর সাথে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখুন মাছটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি ধুয়ে রাখা কচুরলতিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর কচুরলতিটা রান্না করার সময় কিন্তু একটু পানি দিবেন না, একটু কম আছে, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার চেষ্টা করবেন। তো আশা করছি আমার আজকের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন,
कमेंट बक्से कमेंट कर जानिए दिन जो केमन लागल और एक बस भलो लागले अपना फैमिली एंड फ्रेंड्स साथ शेयर करते पारें। तो हमें किन्तु वीडियो शेषर दिखे आईटे टिप्स दिए दिए तो अपनारा शेष पर्त देखते थकूँ तो अवश्य से ही टीप्सटाओ पे जा ढाकना दिए ढेके रान्ना करब। तो हमें मजखने आर एक ढाकनाटा सरिए उल्टे पाल्टे दीची जेहेतु इलिश माछटा एकेबारे नरम चुलाय देया साथे साथे एकेबारे नरम हो जाए बेशी नाड़ाचाड़ा करले जे ओपर मांसटा सेटा किन्तु भेंगे जेते पारे सेजन्य आमी आलतो हाते नाड़ाचाड़ा दिए दिलाम। एखन आबारो ढाकना दिए ढेके रान्ना करब लतिगुलो सिद्ध होवार आग पर्यन्त। तो हमार लतिटा किन्तु प्राय हुए एसेछे एखन आमी एर मध्ये एक चामच परिमाण आमेर आचार दिए दीची तेलेर जे आचारटा और ये आचारटा देयार कारणे किन्तु आमार लतिटा अनेक समय देखबेन जे गला चुलकोय गलाटा आर चुलकाबे ना और एटाई होच्छे टिप्स। तो आमार टिप्सटा जदि आपनादेर काछे भालो लेगे थाके एबं आमार इलिश माछेर माथा दिए कचुल्लोति रेसिपिटा जदि आपनादेर काछे भालो लेगे थाके ताहले अवश्यई एकटी लाइक देबेन। सबाई भालो थाकबें सुस्थ थाकबें आमादेर जन्य दोआ करबें एबं आमार शायलास फल चैनलेर पाशेई थाकबें। आजके ताहले एई पर्यन्तई देखा होबे अन्य कोनो दिन नतून आरेकटी भिडियोते नतून अन्य कोनो रेसिपी निये। सबाई आमादेर जन्य दोआ करबें सबाई बासाय थाकबें सुस्थ थाकबें। आजके आर कथा बाड़ाच्छि ना এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।